প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় যুক্তিবিদ্যা প্রথম পত্রের যুক্তিবিদ্যার সংজ্ঞা এবং যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদদের মতামত নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি যুক্তিবিদ্যার শব্দের উৎপত্তি, যুক্তিবিদ্যার উদ্দেশ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যার সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার সংজ্ঞা হল যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ্যার এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা এর ভিতরে কয়েকটি বৈশিষ্ট্য পাই। প্রথমত, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। আমরা জানি যে প্রকৃতির কোন একটি নির্দিষ্ট বিভাগ সম্পর্কে সুনির্দিষ্ট সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যারও একটি নিজস্ব আলোচনার ক্ষেত্র রয়েছে। বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা সঠিক চিন্তা পদ্ধতি বা অনুমানের নিয়মাবলী নিরূপণ করে, যার নিরূপণ করে এবং সে বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করে। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান বা একটি কলা। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যখন আমাদের বাস্তব জ্ঞানকে প্রয়োগ করে যে নিয়মকানুন শিক্ষা প্রদান করা হয় তাকে কলাবিদ্যা বলে। কলাবিদ্যা বিশিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য কিছু ব্যবহারিক নিয়মাবলী নিরূপণ করে। কলা হিসাবে যুক্তিবিদ্যা অনুমানের নিয়মাবলীকে আমাদের ব্যবহারিক চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে সত্যকে অর্জন করা যায় তার নির্দেশ দান করে। যুক্তিবিদ্যায় এর প্রায় দিকটি প্রমাণ করে যে যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা। তৃতীয়ত, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান। এর উদ্দেশ্য হচ্ছে সত্য অর্জন করা। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হচ্ছে সত্য অর্জন করা। যুক্তিবিদ্যার সত্যের প্রকৃতি বর্ণনার পরিবর্তে তারা সত্য বিচার করে। সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতি, নিয়ম কারণ আবিষ্কার করে এবং তাদের মূল্য নিরূপণ করে। ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করাই যুক্তিবিদ্যার আদর্শ। ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করাই হচ্ছে যুক্তিবিদ্যার আদর্শ। যুক্তিবিদ্যা প্রমাণ ও আবিষ্কার বিজ্ঞান। যুক্তিবিদ্যা বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে প্রমাণ এবং নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে। এখন বিভিন্ন যুক্তিবিদ যুক্তিবিদ্যা সম্পর্কে যে সংজ্ঞা প্রদান করেছেন তা নিয়ে আলোচনা করব। প্রথমে যুক্তিবিদ অ্যালিস বলেন, যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতি বিষয়ক কলাবিদ্যা। যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতি বিষয়ক কলাবিদ্যা। যুক্তিবিদ হার্টলির মতে যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি সম্পর্কিত কলাবিদ্যা ও বিজ্ঞান উভয়। যুক্তিবিদ হার্টলি বলেন যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়। যুক্তিবিদ জোসেফ বলেন যুক্তিবিদ্যা হলো চিন্তা বিষয়ক বিজ্ঞান। যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা বিষয়ক বিজ্ঞান। যুক্তিবিদ বিদ্যার সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে যুক্তিবিদ কপি তার অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেন, যে বিদ্যার মাধ্যমে অবৈধ যুক্তি বা ন্যায় থেকে বৈধ যুক্তি বা ন্যায়ের পার্থক্য নির্ণয় করা হয় তাকে যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ কপি বলেন যে বিদ্যার মাধ্যমে অবৈধ যুক্তি বা ন্যায় থেকে বৈধ যুক্তি বা ন্যায়ের পার্থক্য নির্ণয় করা হয় তাকে যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ মিল যুক্তিবিদ্যার একটি অন্যতম সংজ্ঞা প্রদান করেছেন। যুক্তিবিদ মিল বলেন যুক্তিবিদ্যা হলো এমন বিজ্ঞান যা বিচার ও প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়ার জন্য
প্রয়োজনে বৈদিক ক্রিয়া এবং বৈদিক ক্রিয়া সহায়ক মানসিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যুক্তিবিদ্যার সংজ্ঞা দেখবা, যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ কিভাবে সংজ্ঞায়িত করেছে সেগুলো দেখবা। আজ এ পর্যন্তই থাক, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।